ব্যাপার হচ্ছে যে বাস্তবমুখী গান যে মানুষকে শোনাবো, শোনার লক্ষ্যেই যখন বাবা মা বৃদ্ধ হবে, অনেকজনের আছে টাকা পয়সা অনেক করে যে ছেলে মেয়েকে পড়াশুনো করিয়ে আজকে ডাক্তারি পাস করিয়েছে, যখন বাবা মা বৃদ্ধ হয়েছে, বাবা কথা শোনো, বেশি ফস করো না, ঠিক আছে? একটা কথা বলি তোমাকে, তুমি তোমার বাবা মাকে ঠিক মতন পরিচালনা করবে, তোমার ছেলে মেয়ে পরিচালনা করবে। ঈশ্বর কিন্তু যদি পাপ করো মাটির ভিতরে করো না, তোমাকে পাপের হিসাব দিতে হবে। বাবা আমরা বিপিএল কার্ডের মাল এসেছি, এখন যদি ডায়েরি গেঞ্জি পরে আসতাম, বুকি বুকি ড্যান্স হতো, তখন ভালো হতো। কথাটা শুনবে বাবা, কোনোদিন ভাঙা কুলো বলে গেছে তাই বলছে। ওরে বাড়ি গাড়ি টাকা করি হইবে রে তোর বিশ্বের বড়ি, ওরে কিসের এত বাহাদুরি, করোই আমার বন্ধুগণ। ওরে একদিন গেলে বিষ্ণাই পয়দা, ওরে পায়খানা পেশাব কইরা, তখন কেউ কইব না থাক বুইরা রে, কেউ কইব না থাক। ওরে বাড়ি গাড়ি টাকা করি রে হইবে রে তোর বিশ্বের বড়ি, ওরে কিসের এত বাহাদুরি, করোই আমার বন্ধুগণ। ওরে একদিন গেলে বিষ্ণাই পয়দা, ওরে পায়খানা পেশাব কইরা, ওরে কেউ কইব না থাক, ও কেউ কইব না। রাধে রাধে, হালকা নিয়ে, হ্যাঁ বাবা হালকা নিয়ে। কি বলছি, এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের কর্তা কে? বাবা। সংসারের জন্য জোগাড় কর্তা চো অন্য কে নুন ভর্তা, এই যে তুমি আছো বাড়ি ওই সংসারের কর্তা, ওই সংসারের জন্য জোগার কর্তা চ অন্ন খেয়ে নুন ভর্তা, ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। আস্তে আস্তে আস্তে, ছেলে মেয়েকে পড়াশুনো করে ডাক্তার পাস করিয়ে MBBS করে নতুন বিয়ে করেছে, নতুন চাকরি পেয়েছে, বাবা বয়স হয়েছে, বলছে বাবা রে আমাকে একটু ডাক্তারখানে নিয়ে চা। ছেলে কি বলে জানেন, এখন আমার সময় নেই, আমার এখন সময় নেই, আমার অনেক কাজ আছে। বাবা বলছে দেখ আমি তো বুড়ো হয়েছি, আমাকে একবার ডাক্তারখানে নিয়ে চ বাবা, আমার এখন সময় নেই, আমার বউকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। হচ্ছে কথা, এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের জন্য জোগাড় কর্তা চো অন্য খেয়ে নুন ভর্তা, ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। ফলো করবেন গানটি, হাতে রাখা লাঠি ছাড়া, হাতে রাখা লাঠি ছাড়া সবাই তখন হবে পর। আহ
আস্তে বাবা কথাটা খারাপ বললাম, হাতের লাঠি ছাড়া তখন কিন্তু সবাই পর হয়ে যায়। বর্তমান যুগে একটু ফলো করবেন, ছেলে মেয়েকে ডাকলে কেউ শোনে না, আমাদের সময় নেই, আমরা যাব। আর লাঠি ধরে বুড়ো বয়সে বাবা আমাকে একবার ডাক্তারখানা নিয়েছ বাবা। এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের জন্য জোগাড় কর্তা, ছো অন্ন খেয়ে নুন ভর্তা। ওরে তুমি একদিন হইবা বুড়া রে, ওরে তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। তুমি একদিন হইবা বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। ওরে হাতে রাখা লাঠি ছাড়া, ওরে হাতে রাখা লাঠি ছাড়া, সবাই তখন হবে পর। ওরে কেউ কইব না ধান, কেউ কইব রাধে রাধে। এবার কি বলছি, এই যে তোমার নাতি পুতি আত্মীয় স্বজন, আস্তে আস্তে, নাতি পুতি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কতটা লক্ষ্য রাখবেন বাবা। আমার তো শেষ গান, অনেক কষ্ট দিয়েছি, কাজে লাগবে বাবা। এখানে দাঁড়িয়ে কথা বলছি, কোনো ভুংচাং গান নয়, কাজে লাগবে আপনাদের, শুনে নেন। নাতি পুতি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, স্ট্যান্ডার্ড। নাতি পুতির জন্মদিন, ডিজে বক্স লাগিয়েছে, ঢুকু 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 নাচছে, হালকারি বাবা। হ্যাঁ, এই যে তোমার নাতি পুতি আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবারে যত প্রিয়জন, আস্তে আস্তে খাবার। নাতি পুতির জন্মদিন কি বলছে জানেন, হ্যাপি বার্থডে গোষ্ঠীর পিন্ডি। স্ট্যান্ডার্ড নাতি, স্ট্যান্ডার্ড নাতি জন্মদিন হচ্ছে গোষ্ঠী সমেত ডেকে নিচ্ছে। আর যে মা, যে দিদু ঠাকুমা দিদুমা সিঁড়ির নিচ্ছে, বলছে ওরে নাতি রে আমাকে এক গেলাস জল দে না, বলছে বুড়ি মরে না কেন, আমি এখন ড্যান্স করছি আমার জন্মদিন। নাতিকে বলছে ওরে নাতি রে আমি তো সিঁড়ির নিচে স্টোক হয়ে পড়ে আছি বাবা, আমাকে একটু জল দে। জল দেওয়ার কেউ নেই বাবা, মানে জন ভগবান কোথায় আপনাদের বলে দিচ্ছি, যদি না পান আপনাদের চটিটা আমার জন্য মালা করে রাখবেন। ঈশ্বর তো খাবলা খাবলা নয়, তিলক মালা টাঙ্গিয়ে সিঁদুর টাঙ্গিয়ে জয় মা তারা হরি বল না বাবা, ঈশ্বর কোথায় বলে দিচ্ছে দাদা, যদি না পান এই শেষ বাজারে লাস্ট গান, যদি না পান আপনাদের চটিটা আমার জন্য রেখে দেবেন, মালা করে রাখবেন, সকাদাস বাবুলকে পড়াবো, পাবেন কোথায় বলবো। বাস্তব কথা শুনে যান, এই যে এখান থেকে সমুদ্রগড় থেকে শিয়ালদা অবধি, হাওড়া অবধি দেখবেন অনেক বয়স্ক মানুষ শীতের সময় কাঁপছে, একটা বস্ত্র দান করো বাবা। কোনো মানুষ দেখবেন, কোনো মানুষ না খেয়ে আছে, একটা বয়স্ক কাকা বুড়িমা তাকে খাইয়ে দেখবে বাবা, তুমি খাইয়ে দেখবে তার থেকে চোখের জল আসবে, আর তোমাকে বলবে বাবা তুমি বেঁচে থাকো। কারো শরীর খারাপ ওষুধ কিনে দাও, কারো মেয়ের বিয়ে হচ্ছে না তাকে সহযোগিতা করো, কিছু কর্ম করো। ওই সারাক্ষণ তিলক টাঙিয়ে হরি বল হ্যান ত্যান কোনো কাজ নেই, ঈশ্বর তো খাবলা খাবলা নয়। আমি খারাপ বলছি বাবা, তাহলে একটু হাত তেলে কমেডির জন্য পাবো না বাবা, এটাই বাস্তব, ঈশ্বর তো খাবলা খাবলা নয়। হ্যাঁ, তাহলে সবাই রামকৃষ্ণ, সবাই বিবেকানন্দ, বাবা লোকনাথ হয়ে যেত, সাধক বাবা হয়ে যেত। আজকে যিনি যাদবেন্দু গোসাই, সারা ওয়ার্ল্ডে নাম, কেন
সেই জায়গাটা তিনি তৈরি করেছেন। তাই বেঁচে থাকতে জীবে প্রেম করে সেজন্য, বেঁচে থাকতে খেতে দাও বাবা আসতে, বেঁচে থাকতে মানুষকে সেবা দাও, মরে গেলে গোষ্ঠীর ওই ভূতের খাবার দরকার নেই বাবা, তাই না বাবা? বাবা মাকে সেবা দাও, ক্ষুধার্ত মানুষকে খেতে দাও। দেখবেন মেয়ের বিয়েতে গোষ্ঠীর পিণ্ডি সবাইকে নিমন্ত্রণ করেছি, এক খাবার লোক বলছে তাও সবই ভালো হয়েছে, থু দেখবেন বিয়ে বাড়িতে এক গাদা খাবার নষ্ট খায় না। এই যে তুমি আছো বাড়ি সংসারের কর্তা, সংসারের জন্য জোগাড় কর্তা, চো অন্ন খেয়ে নুন ভর্তা। ওরে ডাকলে কেউ দেবে না সারা রে, ওরে ডাকলে কেউ দেবে না সারা, হাতে রাখা লাঠি ছাড়া সবাই তখন হবে বরে। কেউ কইব না ধর, কেউ কইব না ধর, সকলে একবার বলো রাধে রাধে। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। আস্তে আস্তে, শাহালম সরকার পর বাংলার একজন গুণী মানুষ, শাহালম সরকার বলছে রে মানুষ, হিরে মানুষ রে, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। কেন? একদিন হে মানুষ বিনয় করে শাহালম সরকার, থাকবা থাক, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। ওরে তাদের সেবা না করিলে রে, ওরে পাগল মরে, পাগল মন। ওদে তাদের সেবা না করিলে রে, তুমি একদিন বুড়ো হলে তাদের সেবা না করিলে, তুমি একদিন বুড়ো হলে, কথাটা লক্ষ্য রাখবে, এখানে দাঁড়িয়ে বলছি বাবা, বলছে তাদের সেবা না করিলে তুমি একদিন বুড়ো হলে তখন হিসেব হবে বরাবর। আস্তে, আমি আমার বাবা মাকে যেমন করব, কথাটা লক্ষ্য রাখবেন, ফেলনা কথা নয়, আমি আমার বাবা মাকে যেমন করব আমার ছেলে মেয়ে তেমন করবে। সবার চোখ বন্ধ কিন্তু ঈশ্বরের চোখ তো খোলা, বুঝে তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, না না রে না, বারে বারে আর আশা হবে না। তাই সবার চোখ বন্ধ, ঈশ্বরের চোখ খোলা, আমি আমার বাবা মাকে যেমন করব আমার ছেলে মেয়ে তেমন করবে। এটি আমার শেষ গান, তুলে ধ্বনি হরিধ্বনি, জয় জয় নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে মানুষ বিনয় করে শাহালম সরকার, বাবা মা বুড়ো হলে সেবা করো তার। ওরে তাদের সেবা না করিলে রে, ওরে তুমি একদিন বুড়ো হলে তখন হিসেব হবে বরাবর। ওরে কেউ কইব না ধর,
কেউ কইব না ধর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর।